আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক লম্বা কথা আছে এই বিষয় নিয়ে, এটা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, সময় কুলাবে না, অনেক কথা সামনে বাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন একটা খেজুরের গাছের সাথে পিঠ লাগিয়ে। মিম্বার তৈরি করার আগে যেই মিম্বারে খুতবা দেওয়া হয় এখন, সেই মিম্বার তৈরি করার আগে খেজুরের গাছের সাথে পিঠ লাগিয়ে খুতবা দিতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বানী নাজ্জারের নাজ্জার বংশের এক কাঠ মিস্ত্রিকে ডাকলেন। কাঠ মিস্ত্রিকে ডেকে বললেন, আমার জন্য একটি মিম্বার তৈরি করে দাও, যেটা দাঁড়িয়ে আমি খুতবা দিব। মিম্বার তৈরির জন্য ডাকা হলো, কাঠ মিস্ত্রি আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি মিম্বার বানিয়ে দিলেন ঝাউ কাঠের কাঠ দিয়ে। বুখারী হাদিস, কিসের কাঠ? ঝাউ কাঠ দিয়ে মিম্বার বানিয়ে দিলেন। এখন তো ফতোয়াবাজি চলছে, প্লাস্টিকের মিম্বার চলবে না, সিমেন্টের মিম্বার চলবে না। আরব দেশে যায় দেখো, সব মিম্বার অধিকাংশই সিমেন্টের। মসজিদ মেহরাব দেওয়া যাবে না, অমুক তমুক, ফতুয়ার জ্বালায় জাতি বড় ঝালাপালা। নবীর মেহরাব মিম্বার ছিল কিসের? কাঠের। অতএব আমাদেরকেও কাঠেরই বানাতে হবে। তো নবীর মিম্বার যদি কাঠের থাকে, তাহলে আমরা কি এখন ঝাউ কাঠ দিয়ে বানাবো না সেগুন কাঠ দিয়ে বানাবো? আপনি সেগুন কাঠ দিয়ে বানালেন কেন? সেগুন কাঠ দিয়ে বানানোর দলিল বের করবেন। আপনি মেহগুনি দিয়ে বানালেন কেন? নবীর মিম্বার ছিল ঝাউ কাঠের। কাজেই কাঠ এবাদত নয়, মিম্বার এবাদত নয়, খুতবা এবাদত। খুতবাটা কি এবাদত? মসজিদ এবাদত নয়, মসজিদ হলো এবাদতের ওসিলা। মসজিদ হলো এবাদতের ওসিলা। সেই মসজিদে আমি সালাত আদায় করি, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেই, এবাদতের ওসিলা। উঠে চড়ে আল্লাহর নবী হজে গেলেন, হজটা এবাদত কিন্তু উঠটা এবাদত নয়। আল্লাহর নবী উঠে চড়ার সময় দোয়া পড়লেন, দোয়াটা এবাদত কিন্তু উঠটা এবাদত নয়। উঠটা হলো এবাদতের ওসিলা। আল্লাহর নবীর ওসিলা বাহন ছিল উঠ, আর আমার এখন বাহন হয়েছে কি উড়োজাহাজ? উড়োজাহাজে চলে আমরা হজে যাই, কিন্তু আল্লাহর নবী উঠে চড়ার সময় যেই দোয়াটি পড়েছিলেন, সেই দোয়াটি হুবহু আজকেও আছে, এবং সেই দোয়াই আমরা পড়তেছি, সেটা পড়েই আমরা বিমানে উঠতেছি। তাহলে দোয়া ইবাদত, আর হজে যাওয়ার বাহনটা ইবাদত নয়। কাজেই বাহন চেঞ্জ হয়েছে, ওসিলা চেঞ্জ হয়েছে, কিন্তু ইবাদতটা চেঞ্জ হয় নাই। ইবাদত চেঞ্জ হবার নয়, ইবাদত চেঞ্জ হবার নয়, কিয়ামত পর্যন্ত ইবাদত ওইটাই থাকবে। বিমান এখন চলছে, বিমান বাদ দিয়ে ভবিষ্যতে আরো অনেক বাহন হবে, কিন্তু বাহনে চড়ার যে দোয়া নবী রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত এই দোয়া থাকবে। একটি জের জবর নুকতা পর্যন্ত পরিবর্তন করার সাহস কারো হবে না। বলছিলাম একটার মধ্যে আর একটা এসে গেল, নবী সাল্লাল্লাহু সাল্লাম মিম্বারে খুতবা দিচ্ছেন, মসজিদের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। কে কাঁদছে? সাহাবায়ে কেরাম বলছে, উটের বাচ্চা যেভাবে কাঁদে ওরকম কান্নার আওয়াজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম মিম্বার থেকে খুতবা সমাপ্ত করে নামলেন, নেমে গিয়ে ওই খেজুরের গাছের কাছে, মরা খেজুরের গাছের কাছে দাঁড়িয়ে বললেন, খেজুরের গাছ তোমার কি সমস্যা হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার কান্নার কারণ কি? খেজুরের গাছের জবান খুলে গেল, খেজুরের গাছ বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতদিন আপনার দেহ মোবারক আমার সঙ্গে লাগিয়ে
পিঠ লাগিয়ে আপনি খুতবা দিচ্ছিলেন, আপনার সাহচর্য পেয়ে আমি আনন্দিত ছিলাম। আজকে আপনি আমাকে দূরে রেখেছেন, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বিয়োগ ব্যথাই আমাকে কাঁদতে বাধ্য করেছে, আপনার বিরহ যন্ত্রণা সহ্য না করে না করতে পেরে আমি কান্না করছিলাম। হাদিস সহি আছে না সাহেব? সহি হাদিস। সমস্ত আলেম আমার সামনে লালু ভুলুর কিচ্ছা করে পার হওয়ার কোনো উপায়, লালু মন্ত্রী ভুলু মুফতি আর অমকের কেতাবের কথা নেই, বাপদাদা লিখে গেছে তাই পড়েছে। সোনাভানের পুঁথি, লাখে লাখে সৈন্য মারে কাতারো কাতার, সমারো করিয়া দেখে চব্বিশ হাজার, তেরো জঙ্গ করে মর্দ কেতাবে খবর, চোদ্দ জঙ্গ লেখা যায় টুঙ্গির শহর, লাখে লাখে সৈন্য মারে কাতারো কাতার, সমারো করিয়া দেখে চব্বিশ হাজার। সুনাবানের পুঁথির কেতাব, কিন্তু সেই হাদিস বলছি শুনুন। আল্লাহ নবী বলেন পাথরের মধ্যে ভালোবাসা আছে, মরা খেজুর গাছের মধ্যে ভালোবাসা আছে, দানা কণার মধ্যে ভালোবাসা আছে, বালি কণার মধ্যে তসবি বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানি আসমানে তুলে নিয়ে যখন সেখানতে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাও জালনাহু উজাজা, বান্দারে সেই আসমানের বৃষ্টির পানি যদি আমি লবণাক্ত বানিয়ে দিতাম, লবণাক্ত সারতাম, লবণাক্ত তো বানানোর দরকার ছিল না, খালি সাগরের পানি ডাইরেক্ট তুলে নিয়ে উপর থেকে ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা তাশকুরুন, তোমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করবে না? বন্ধুগণ, বলছিলাম যে নিচের পানি উপরে উঠার নাম কি? জলোচ্ছ্বাস। আর উপরের পানি নিচে নামার নাম রহমতের বৃষ্টি। তাহলে ধনী লোকের টাকা যখন গরিবের পকেটে যায় তখন সেটা হয় রহমতের যাকাত, আর যখন গরিব লোকের অর্থ চুষে ধনী মহাজন খায় তখন হয় তার নাম হলো সুদ। তার নাম কি? সুদ। খুনি শ্যারন নোবেল পেল, খুনি শ্যারন নোবেল পেল, নোবেল পেল সুদি ইউনুস, নোবেল পেল খুনি শ্যারন, খুনি শ্যারন নোবেল পেল, নোবেল সুদি ইউনুস নোবেল পায়, কষ্টে মরি নোবেল পেল ভান্ডামালায়, মদের বাঁচার উপায় কি, মদের বাঁচার উপায় কি? সুদি ব্যাংকের এই মহাজন ডক্টর ইউনুস নোবেল পেয়েছে কিসে? শান্তিতে। 2013 সাল আমি হজে গেলাম, 2007 সালে হজে গেলাম। 2007 সালের হজ সফরে জেদ্দার এক অ্যাডভোকেট, তার নাম শেখ ফুরাইবিন আলী আল উকলা। ফুরাইবিন আলী আল উকলা ইনি হলেন মদিনা ইউনিভার্সিটির তদানীন্তনকালের ভাইস চ্যান্সেলারের চাচাতো ভাই। তো ফুরাইবিন আলী আল উকলা উনি দাওয়াত দিলেন ওনার বাসায় আমাদের খাওয়ার জন্য। তো আমি গেলাম, জেদ্দা হাইকোর্টের অ্যাডভোকেট শেখ অ্যাডভোকেট ফুরাইবিন আলী আল উকলা ওনার বাসায় আমাদেরকে দাওয়াত দেওয়া হলো। তা আমি গেলাম, যে কথা বলছিলাম তখন ফুরাইবিন আলী আল উকলা সাহেব বলছেন যে তোমাদের দেশে একজন মহৎ ব্যক্তি আছেন, সেই মহৎ ব্যক্তি তার অবদানে বাংলাদেশের হত দরিদ্র গরিব দুঃখী মানুষ সব কি হয়ে গেছে, ধনী হয়ে গেছে। তা আমি কইলাম যে এই লোকটা আবার কেনা, আমি তো চিনতে পারছি। তারপরে অনেকক্ষণ ধরে আমার মাথায় খেলে না। তা আমি বললাম, হঠাৎ করে আমার মাথায় খেয়াল হলো ডক্টর ইউনুস সম্বন্ধে বলে নাকি। তো জিজ্ঞেস করলাম ডক্টর ইউনুস, বলো হ্যাঁ। বললাম এই ডক্টর ইউনুস
কত বিধবা মহিলা সুদের ঋণ শোধ করতে না পারার কারণে তার ঘরের চাল ভেঙে নিয়ে চলে গেছে, তুমি জানো না। কত বিধবা মহিলা ঋণ নিয়েছে, সুদী ঋণ পরিশোধ করতে পারেনি, আস্তে আস্তে চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে তারপরে দেখা গেছে সে মারা গেছে, তার লাশ পর্যন্ত দাফন করতে দেয় নাই, সবই মিডিয়ার কারসাজি। তখন উনি হতভম্ব হলেন, হতভম্ব হয়ে বললেন, মিডিয়াতে আমরা যেটা পাই ওটাই তো বুঝি, বাইরে তো আর বুঝার কোনো শক্তি আমাদের নেই। আমি যেটা বলার জন্য এটা বলছি, আজকে আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, সুদ যে মানুষকে ধ্বংস করে আজকে আধুনিক বিশ্বে তা প্রমাণিত হয়েছে। সুদিয়ার শ্রীলঙ্কার নেতৃবৃন্দ তারা পালিয়ে জানের ভয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নাম হলো রাজাপাকসে। রাজাপাকসে একটা এই সামুদ্রিক বন্দরে আত্মগোপন করেছে, বিক্ষোভকারীরা সেখানেও ঘিরে রেখেছে, সেখান থেকে বের হলেই তারপরে ধরবে। আমাদের দেশের এক শ্রেণীর নেতা আছে, পাতি নেতারা ভালো করে শুনে রাখো, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলে এদেশের মাটিতে তোমরা টিকতে পারবা না। আলেম ওলামার বিরুদ্ধে মামলা দায়ের করো, আলেম ওলামাকে জেলখানায় বন্দি করে থে হাতে তালি দাও। শুনে রাখো, মজলুমের বদদুয়া কোনদিন বিভাবে যায় না। বন্ধুগণ, আজকে আমাদেরকে সতর্ক হতে হবে, ইসলামকে ধ্বংস করার জন্য যতই ষড়যন্ত্র চালাও না কেন, ইসলাম যে শেষ রক্ষা কবচ। আজ থেকে 1450 বছর পূর্বে ইসলাম বলে গেছে সুদ মানুষকে ধ্বংস করে, তার জ্বলন্ত প্রমাণ আজকে শ্রীলঙ্কা উদাহরণ। ফিরে আসতে হবে, আমাদের মা বোনদেরকে ফিরিয়ে আনতে হবে, আমাদের মা বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে মেয়েদের তালিমের ব্যবস্থা নেই, মেয়েদেরকে মসজিদে নিলে এক শ্রেণীর তাবিজ ব্যবসায়ী মুফতি তারা ফতোয়াবাজি শুরু করে দেয় যে মহিলা মানুষ আবার মসজিদে যাবে কেন, মহিলা মানুষ বাজারে গেলে তখন হুজুরের মাথা খারাপ হয় না, মহিলা মানুষ গার্মেন্টসে কাজ করলে হুজুরের সমস্যা নেই, মহিলা মানুষ রাস্তাঘাটে ঘুরে বেড়ালে সমস্যা নেই, মহিলা মানুষ ওয়াজে আসলে মসজিদে আসলে হুজুর বলে যে এরা মহিলারা কেন মসজিদে যাবে। মহিলাদের নাকি মসজিদে যাওয়া হারাম, মসজিদে গেলে নাকি মহিলারা মসজিদ নাপাক করে ফেলে। বন্ধুগণ, একজন বক্তা বক্তৃতা করতে গিয়ে বলছেন যে লুচ্চারা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে আর আহলে হাদিসরা মহিলাদেরকে মসজিদে নিয়ে ভোগ করে। কি সুন্দর বক্তৃতা দিচ্ছে ওয়াজের মাঠে, আর হাজার হাজার জনগণ শুনছে চোখ কান বন্ধ করে। আমরা তার জবাবে বলেছি যে আহলে হাদিসরা মহিলা ভোগ করে না, আহলে হাদিসরা পরনারী ভোগ করে না। যারা আহলে হাদিস আল্লাহর ফজল ও করমে, যাদের আকীদা সহী, তারা এই সমস্ত বেপর্দার কাজ করে না। তাবিজ দেওয়া, কবজ দেওয়া, মুরিদ বানানো, মহিলাদেরকে দিয়ে গা টিপানো, পা টিপানো, তেল মালিশ করা, এই সমস্ত নোংরা কাজ তোমরা বেদাতিরাই করে থাকো, আহলে হাদিস আলেমদের এইগুলি লাগে? আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াযকারা ইসমুহু ফি আইয়াযকারা ইসমুহু ফিহা। ওই ব্যক্তির চেয়ে জালেম কেন কোন ব্যক্তি আছে যে মসজিদে আসতে বারণ করে, মহিলাদেরকে মসজিদে নিয়ে তালিম দিতে হবে, মহিলাদের পর্দাটা নিশ্চিত করতে হবে। পর্দা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আজকে আমাদের সমাজে পর্দা অনেকাংশেই কমে যাচ্ছে, পর্দা এখন ফ্যাশনে পরিণত হয়েছে, যেই বোরকাটা মেয়েরা পরছে সেই বোরকাকে ঢাকার জন্য আর একটা বোরকা দরকার, সেই বোরকাকে ঢাকার জন্য আর একটা বোরকা দরকার। ওই মেয়েটা খালি গায়ে চললে হয়তো ওকে অতটা মানুষ ফলো করতো না, কিন্তু এমন ঝিলিমিলি আর এমন
রং রসকার বোরকা পরছে, যেটা দিয়ে মহিলারা আরো বেশি বেহায়াপনার দিকে চলে যাচ্ছে। মহিলাদের পর্দা সম্পর্কে ইসলাম তিনটি মূলনীতি দিয়েছে, কয়টা? এক নম্বর মূলনীতি হলো মেয়েরা বাড়িতে থাকবে। কোথায় থাকবে? বাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের বাড়িতেই থাকো, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। মেয়েদেরকে মেয়েদের বাড়িতে থাকতে বলা হয়েছে। একজন মহিলা তার ভরণ পোষণের জন্য ইসলাম চারজন ব্যক্তিকে আপনার দায়িত্ব দিয়েছে। একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য কয়জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে? চারজন। এক নম্বর হলো তার পিতা, দুই নম্বর হলো তার ভাই, তিন নম্বর হলো তার স্বামী, আর চতুর্থ নম্বর হলো তার ছেলে। তার ছেলে চতুর্থ নম্বর হলো তার ছেলে। তার ছেলে একজন সালাফে সালেহিনদের কোনো এক ব্যক্তি, তার আম্মা যেদিন মারা গেলেন সেদিন তিনি কাঁদতেছিলেন। কাঁদছেন কেন? বলছে, আমার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা ছিল, একটা দরজা আজকে বন্ধ হয়ে গেল। যার মা মারা গেছে, যার বাবা মারা গেছে, তাদের জান্নাতের দরজার একটি দরজা বন্ধ হয়ে গেছে, দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে। দোয়া, মায়ের দোয়া, বাপের দোয়া কেমন কবুল হয়? কেমন কবুল হয় বাপ মায়ের দোয়া? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দার, আল্লাহ এবং এই দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার, আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা থাকে না। একটি গুরুত্বপূর্ণ ঘটনা আমি মাঝে মাঝেই বলি, আবার আজকে একটু বলে দিই, শুনে রাখুন। যারা যুবকেরা আছেন তারা শুনবেন, যারা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেন তারা শুনবেন, যারা মনে মনে ভাবেন পিতামাতার হক যথেষ্ট করেছি, বাপ মায়ের জন্য আর কি করবো, আমি যথেষ্ট করেছি। যথেষ্ট করেছেন আপনি? এই হাদিসটা আপনি শুনুন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়, ইয়ামান থেকে এক লোক আসছেন তার মাকে ঘাড়ে করে নিয়ে, মাকে ঘাড়ে করে নিয়ে ইয়ামান থেকে এসেছে। ইয়ামান কত দূর আর মক্কা কত দূর, এত দূর পর্যন্ত মাকে ঘাড়ে করে নিয়ে এসেছেন সেই আল্লাহর বান্দা। কাবা ঘর তওয়াফ করছিলেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি শোনো, ঘরে যিনি আছেন তিনি হলেন আমার মা, আমি হলাম আমার মায়ের উত্তম বাহন। আমার মাকে ঘরে করে নিয়ে সুয়ারি যেমন ঘরে করে নিয়ে সুয়ারকে নিয়ে বেড়াই, আমার মাকে আমি এই ধরনের নিয়ে বেড়াই। যতদিন আমার মা আমার পেটে রেখেছিল তার চেয়ে অধিক কাল পরিমাণ সময় পর্যন্ত মাকে আমি ঘরে করে নিয়ে বেড়াই। আব্দুল্লাহ বিন ওমর শোনো, সুদরিয়ামান থেকে মাকে ঘরে করে মক্কায় নিয়ে এসেছি, মায়ের হক কি আমি আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা শোনো, তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার দুঃখিনী মা যতবার নিঃশ্বাস ফেলেছিল, যতবার আহাউহু করেছিল, একটা নিঃশ্বাসের মূল্য এতদিন পর্যন্ত আদায় করতে পারো না। আজকে মা বোনদের অবস্থা, এই মহিলারা কথা বলছেন কেন? আপনারা যারা কথা বলবেন এখান থেকে চলে যান, আপনার মতো অসভ্য মায়ের জন্য আজকে সন্তানের এই দুর্গতি। ওয়াজের মাঠে কথা বলতে আসেন আপনি, আপনি বাড়ি যায় স্বামীর সাথে কথা বলবেন, স্বামীর সাথে ঝগড়া করবেন, ওয়াজ মাঠ মাহফিল ঝগড়ার জায়গা নয়। বলছিলাম, কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালান তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। বেশি মারামারি করলে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ডাকা হবে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন শুরু করবে না, তখন তোমরা অটোমেটিকলি সুপে যাওয়ার সুযোগ হয়ে যাও। হ্যাঁ, কয় তোর বাপকে যদি বাজারের মহিলা প্রমাণ, তোর মাকে যদি প্রমাণ করতে না পারি, জাতির সামনে কোনদিন কথাই বলবো। কয়দিন আগে এক মুফতি, বেয়াদব মুফতি, দৈনিক খালি খোঁচায় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে, দৈনিক খোঁচায়, দৈনিক বলে বহাস করব, বহাস করব, বহাস করব। এ তোর বহাসের এত বাতিক কেন? তোর বাদদাদা ধর্ম নিয়ে তুই চল, আর আমরা কোরআন সুন্নাত ধর্ম নিয়ে চলছি তা চলছি। এক মুফতি গিয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাথার কাছে বসেছে কুমিল্লায়। কোথায়? কুমিল্লা শহরে ঢুলিপাড়া একটা জায়গা আছে, কুমিল্লা শহরে ঢুলিপাড়া একটা জায়গা আছে। সেই ঢুলিপাড়া মাহফিলের দিন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি শুয়ে আছেন, আর এক লোক গিয়ে ওই মাথার কাছে গিয়ে শেখ আব্দুর রাজ্জাকের মাথা লাড়ছে আর গাও লাড়তেছে, মানে একটু গা হাত পা একটু মানে খেদমত করার চেষ্টায় আছে। আমি কিন্তু ওই দিনে ওখানে বক্তা, কিন্তু আমি তখনও পুঁজতে পারিনি, আমি পুঁজতে আর একটু দেরি হয়েছে। তো শেখ আব্দুর রাজ্জাক সাহেব, এই কে তুমি? তো বলছে আমি অমুক, আমি অমুক মুফতি। তুমি এখানে এসেছো কেন? তুমি এখানে এসেছো কেন? বলছে আপনার সাথে দুটো কথা বলবো, বাহাসে বসবো। তো বলছে তোমাকে তো আমি মানুষই মনে করি না, তুমি এখানে আসছো কেন? এই ছেলেপেলে তোমরা কোথায় গেলে? ধরো এই মুফতিকে, ধরে আটক করো, সে এখানে আসলো কি করে? বলছে শেখ, 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 আমার ছেড়ে দেন, আমি চলে যাচ্ছি, আমি আপনার বিরুদ্ধে আর কোনো দিন কিছু বলবো না, আপনি আমারে মাফ করে দেন। তারপর শেখ চলে গেলেন। সেই কথাটাই উনি মোবাইলের ভিতরে, আপনারা যারা শুনেছেন যে নেটে যে একটা সংলাপ কথা যে ফাঁস হয়েছে, ওই কথাই উনি বলছিলেন যে অমুক মুফতি কুমিল্লায় আমার সঙ্গে ওয়াদা করলেন, কিন্তু তার ওয়াদা তিনি আবার ভঙ্গ করলেন, কোরআন সুন্নার বিরুদ্ধে, যা মনে চায় তাই তোমরা বলে বেড়াবে, তোমার বাপদাদার কিস্সা কাহিনী বলবে, অমুক পীর সাহেবকে পুলিশ ধরতে গেছিল, তারপরে ওয়ারেন্টের কাগজ বের করে দেয় সাদা হয়ে গেছে। এ হলো তাদের ওয়াজ, অমুক পীর সাহেব অমুক জায়গায় যাচ্ছিলেন, বাঘের বাঘ দেখলো, বাঘ এসে গাড়ির উপর আক্রমণ করলো, তারপরে বললো আমি অমুক পীর সাহেব, তখন বাঘ আস্তে করে মাথা নত করে মুরিদ হয়ে চলে গেল। আমি বলেছি পীর সাহেব তুমি চিড়িয়াখানায়, ঢাকা চিড়িয়াখানায় বাঘের খাঁচায় এক ঘন্টা থাকবা, বাংলাদেশের 3 কোটি আহলাদিস সবাই তোমার সাথে মুরিদ হয়ে যাবে। তুমি বাঘ যদি তোমার মুরিদ হয়ে থাকে আর বাঘ যদি তোমার কথা মেনে থাকে, তাহলে তুমি ইন্টারভিউ দাও, কোথায় দিবা? ঢাকা চিড়িয়াখানায় বাঘের খাঁচায় তুমি 1 ঘন্টা থাকবা, 1 ঘন্টা যদি থেকে প্রমাণ করতে পারো, তাহলে আমরাও তোমার কি হয়ে যাব? মুরিদ হয়ে যাব। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, হাওয়া মে উড়তে হে আগার পীর জি, তৈরতে দরিয়া তো খুশক কদম তার না হতে কদম ভি। বাতাসের উপরে পীর সাহেব যদি উড়ে যায়, সাগরের উপর দিয়ে যদি পীর সাহেব যদি হেঁটে যায়, তাহলে তুমি তার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে, কোরআন সুন্না যদি সে না মানে, বোঝো সেও কিন্তু পথভ্রষ্ট আছে, সেও পথভ্রষ্ট। আজকে দুঃখজনক হলে সত্য, এই মহিলাদেরকে পিছপা রাখা হচ্ছে, মহিলারা ঘরে থাকবে, মহিলারা পর্দা করবে। পর্দার 3 নম্বর মূলনীতির 1 নম্বর মূলনীতি, মহিলারা ঘরে থাকবে, কামাই করে খাওয়াবে কয়জন? 4 জন। 4 জন যদি তার কোনো মহিলা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি সেই মহিলার জিম্মাদার, আনা ওয়ালিউন লিমান লা ওয়ালিয়া লাহা, যে মহিলার কোনো অভিভাবক নাই, আমি নবী রাষ্ট্রপতি হিসাবে সেই মহিলার অভিভাবক। বন্ধুগণ, আজকে রাষ্ট্রপতিরা, সরকারের লোক, চেয়ারম্যান মেম্বার অসহায় মহিলার গোম চুরি করে না খেলে তাদের পেট ভরে না।
হ্যাঁ, করোনার চাল চুরি করে খায় এরকম চেয়ারম্যান মেম্বার ওই দেশে আছে। আমি কি বলি, আমার দেশের প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন, তিনি বলেছেন কি, প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার চাল যারা চুরি করেছে আমার বাবা কম্বল চোরদেরকে মাফ করে দিলেও আমি করোনার চাল চোরদেরকে মাফ করব না। তারপরে তিনি আরো বলেছেন যারা করোনার সময়ের রিলিফের চাল চুরি করে খায় তাদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই তাহলে কাফনের কাপড় ওরা চুরি করে ওটা দিয়ে পাঞ্জাবি বানায় গায়ে দিবে। এরকম চোর ওই দেশে আছে, লক্ষ জনতার অর্থ চুষে খেয়েও পেট ভরে না, পেট তোমার ভরবে না, তিন মুষ্টি মাটি তোমার কবরে না পড়লে পেট ভরবে না। বন্ধুগণ, আজকে আমাদের দেশের অসহায় মানুষদের কি অবস্থা, গোটা বিশ্বে অসহায় মানুষদের কি অবস্থা, অথচ আমরা শরীয়তের নামে বেনামে অনেক কিছু করছি যেগুলি ইসলাম শরীয়ত আমাদেরকে অনুমোদন করে না। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা মান আমিলা সুওয়া ওয়াক্তাল বালা, চূড়ান্ত ধ্বংস ওই লোকের জন্য যেই লোক বালা মুসিবতের সময়ও ভালো হয় না, বালা মুসিবতের সময়ও খারাপ কাজ করে বেড়ায়। বালা মুসিবতের সময়, করোনাকালীন সময়ে যখন গোটা বিশ্বের মানুষ হাহাকার করছে সেই সময় সেই ব্যক্তি কি করছে, সেই করোনার চাল চুরি করতেও দ্বিধাবোধ করে না। বলছিলাম মেয়েদের ঘরে থাকতে হবে, এক। দুই নম্বর, ঘর থেকে যদি বের হতে হয় বিশেষ প্রয়োজনে তাহলে সেক্ষেত্রে তারা চাদর পরে বোরখা পরে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফ ফালা ইউযাইন। হে নবী, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, মমিনা রমণীদেরকে আপনি নির্দেশ দিয়ে দিন, তারা ঘর থেকে বের হওয়ার সময় যেন তারা বোরকা পরে বের হয়। বোরকা পরে বের হলে তাদেরকে চেনা সহজ হবে আর তাদেরকে নির্যাতন করা হবে না। বোরকা পরে গেলে চেনা সহজ হয়। একটা মহিলা যদি বোরকা পরে থাকে তাকে চেনা যায় সহজে, আর নাকি একটা মহিলা উলঙ্গ চললে বেশি চেনা যায়? কাকে বেশি চিনা যাবে? বোরকা পরাওয়ালাটাকে চিনা যাবে, এটা কার বোন কার ভাই, কার বোন কার মা, নাকি উলঙ্গ যেটা গেল ওটা চিনা যাবে, এটা কার বোন কার মা, কোনটাকে বেশি চিনা যায়? হ্যাঁ, উলঙ্গটাকে চিনা যাবে। কিন্তু আল্লাহ যে বললেন যে বোরকা পরলে তাকে চেনা যাবে, বোরকা পরলে চেনা যাবে মানে বোরকা পরে গেলে চেনা যাবে, এটা ভদ্র ফ্যামিলির মেয়ে, এটা মুমিন মোমেনা, এটা মুমিন ঘরের মেয়ে, এটা ভদ্র ঘরের মেয়ে, এটা সভ্য ঘরের মেয়ে, পোশাক দেখলে বোঝা যায় এটা শালীন ঘরের মেয়ে, এরা ভদ্র ঘরের মেয়ে, এরা সভ্য ঘরের মেয়ে, এরা নবী পরিবারের লোক, এরা নবী পরিবারের লোক। ফালা ইউযাইন, তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না, বিরক্ত করা হবে না। যত খারাপ ছেলে হোক না কেন, যত বখাটে ছেলে হোক না কেন, যত লম্পট চরিত্রহীন হোক না কেন, কোন সতী সাধবী ভদ্র ভালো মহিলার গায়ে তার হাত তোলে না। দেখেন না আমাদের দেশের মাস্তানরা যখন রাস্তা দিয়ে যায় কিভাবে যায়, মসজিদের ইমামকে দেখলে মাস্তান কি করে, রাস্তার কিনার দিয়ে ঝোপ ছাড়ের ভিতর দিয়ে দিক চলে যায়। ওরে ইমাম আসতেছে, ওই দিক দিয়ে যাওয়া যাবে না। কেন?
ইমাম কি ওকে খেয়ে ফেলবে না ইমামের গায়ে শক্তি বেশি নয় মাস্তানের গায়ে শক্তি বেশি মাস্তানের গায়ে শক্তি বেশি কিন্তু ইমামকে দেখে মাথা নত করে কেন এটা হলো ইমানি চেতনা এটা হলো ইমানি জজবা ইমান এমন একটা পাওয়ারফুল জিনিস যে ইবলিস শয়তান ইমাম ইমানকে মূল্যায়ন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমকে বলেন উমর তোমাকে দেখলে ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যায় না সহিহ মুসলিমে হাদিস আছে যে হে উমর শোনো তুমি যেই রাস্তা দিয়ে যাও ইবলিস শয়তান রাস্তা বদল করে আরেক রাস্তায় ঘুরে যায় এটা হলো ইমানি তৎপরতা ইমানি জজবা ইমানের কারণে আজকে এরকম হয় বলছিলাম মহিলারা রাস্তায় বের হতে পারবে কোন কোন ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে যেই সব ক্ষেত্রে পুরুষ মানুষ কাজ করতে অক্ষম সেই সব ক্ষেত্রে মহিলারা কাজ করতে পারবে যে সব ক্ষেত্রে পুরুষ মানুষ কাজ করতে অক্ষম কি কাজ করতে অক্ষম একজন মহিলা চোরাচালানি করেছে তার শরীরের গোপন অঙ্গে হিরোইন বেঁধে চুরি করে যমুনা ব্রিজ পার হওয়ার চেষ্টা করছে যমুনা ব্রিজের আগে বাসের ভিতর থেকে ওই মহিলাকে পুলিশ ধরে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে নিয়ে গেছে দুই পুলিশ উঠেছে বাসের মধ্যে একজন পুরুষ পুলিশ একজন মহিলা পুলিশ তো মহিলা পুলিশ বাসের মধ্যে উঠছে তা আমি দেখে আমার খুব বিরক্তি এবং বিরক্তির চেহারা ছাপ আমার চেহারার মধ্যে ফুটে উঠেছে তখন ওই পুরুষ পুলিশটা বলছে হুজুর মহিলা পুলিশ দেখলে আপনাদের খুব মেজাজ খারাপ হয়ে যায় আপনারা ওয়াজ মাহফিলে মহিলা আবার পুলিশের চাকরি করবে কেন এর বিরুদ্ধে আপনারা খুব ওয়াজ করে বেড়ান আপনারা বাস্তবতা বোঝেন না আপনাকে দেখাচ্ছি শুনুন ওই দেখুন জানালা দিয়ে তাকিয়ে দেখুন আকাশমণি গাছের সাথে একজন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আকাশমণি গাছ যমুনা ব্রিজের আগে আকাশমণি গাছের সঙ্গে একজন মহিলাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে কে বেঁধেছে পুলিশ কেন বেঁধেছেন আপনি তো বলছে আপনি জিজ্ঞেস করেন কেন বেঁধেছেন ওই মহিলা তার শরীরের গোপন অঙ্গে হিরোইন পাচার করে নিয়ে যাচ্ছিল মহিলা হিরোইন পাচার যদি করে তাহলে সেই মহিলার দেহ তল্লাশি কি পুরুষ পুলিশ করতে পারবে কথা বলেন